وننزل من القرآن ما هو شفاء وهدى ورحمة للمؤمنين আমি কোরআনে কারীম দিয়েছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন আমি কোরআন পাঠিয়েছি, মা হুয়া শিফা কোরআন শিফা, এরপরে কি ওয়া হুদান কোরআন হেদায়েত, ওয়া রাহমাতুল লিল মুমিনিন এবং কোরআনে কারীম পুরোটাই রহমত। আল্লাহ কোরআন কোরআন কি আল্লাহ তাআলা রহমান আর কোরআন হলো তার রহমত, আল্লাহ রহমান কোরআন রহমত আর আল্লাহ রহমান রাসূল রহমত। সুবহানাল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে কোরআনের এক এক জাররা যেমন রহমত, রাসূলের জিন্দেগির এক একটা সুন্নত রহমত। কোরআন যেমন রহমত, হাদিস তেমন রহমত, কোরআন যেমন রহমত, রাসূলের জীবনী তেমন রহমত, কোরআন যেমন রহমত, রাসূলের একটা একটা সুন্নত তেমন রহমত। সুবহানাল্লাহ। এজন্য কোন বিফাত নিলে কত কোন সূরা, সূরা ইউনুস বলেন, ইয়া আইয়ুহান নাস হে মানুষগুলো শুনো, জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম তোমাদের কাছে এসে গেছে তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ। সুবহানাল্লাহ, আজীব না, হ্যাঁ তোমাদের পক্ষ থেকে তোমাদের কাছে, জাআতকুম তোমাদের কাছে এসে গেছে, মাউইযাতুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে উপদেশ এসে গেছে, এবং পেটের ব্যথার উপশম আসেনি, হৃদয়ের ব্যথার উপশম এসে গেছে, হৃদয়ের ব্যথার উপশম বলেন, হৃদয়ের ব্যথার প্রেসক্রিপশন, শিরিক থেকে বাঁচার প্রেসক্রিপশন, কুফুরি থেকে বাঁচার প্রেসক্রিপশন, এক এক জাল্লার গুণা থেকে বাঁচার প্রেসক্রিপশন এসে গেছে, শিফা উন্লিমা ফি সুদুর বহুদান হেদায়েতের জীবন কাঠি এসে গেছে। সুবহানাল্লাহ, হেদায়েতের কি জীবন কাঠি, হেদায়েতের ওই কাঠি যেটা সংস্পর্শে গেলেই মাটি সোনা। সুবহানাল্লাহ, যেটা সংস্পর্শে গেলে মাটি কি মাটি সোনা। সুবহানাল্লাহ, বহুদান আর হেদায়েত নামা এসে গেছে, হেদায়েত নামা এটা সংস্পর্শে গেলে হেদায়েত, এই জন্য এটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই জন্য হুদান লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা হেদায়েত দিয়ে দেন, দরখাস্ত লাগাও প্রতিদিন 32 বার দরখাস্ত লাগাও, রব্বি করিম হেদায়েত দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন, কি কি কতবার দরখাস্ত, 32 বার, ইচ্ছা অনিচ্ছা, বুঝে না বুঝে লাগাও দরখাস্ত, কতবার প্রতিদিন কতবার পড়তে হয় সূরা ফাতিহা, কতবার পড়তে হয়, এই জন্য আল্লামা ইবনে তাইমিয়া আলাইহিস রাহমা একবার তার ছাত্রদেরকে জিজ্ঞেস করেন, এই ছাত্ররা জানো একটা দোয়া প্রতিদিন 32 বার করা ওয়াজিব, জানো এটা কি, মজমুয়ে ফাতোয়া ইবনে তাইমিয়ার মধ্যে আছে, কোন খণ্ডে ঠিক আমার মনে নাই, কিন্তু আমি পড়ছি 1995 সালে, কোন সাল, এবং আমি চিটন থেকে বাসে বসে বসে পড়তে শুরু করছি, মহিফাল গিয়ে আমি এই সাবজেক্টটা পড়ছি, মহিফালে বাস বস দাঁড়িয়ে আছে আমি এটা পড়তেছি, আমার দামা গাইসা গেছে আলহামদুলিল্লাহ, একেবারে হুবহু যেন বাসটা পশ্চিম দিকে দাঁড়ায় রয়েছে মহিফাল আর আমি পড়তেছি এই অধ্যায়। এই ছাত্ররা জানো কোন দোয়াটা প্রতিদিন 32 বার করতে হবে, সব ছাত্র খামোশ, তিনি বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম চাওয়া বড় জরুরি, বড় জরুরি, বড় জরুরি, সিরাতাল মুস্তাকিম ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই, একটাই রাস্তা জান্নাতে যাওয়ার, সিরাতাল মুস্তাকিম, বলেন একটাই রাস্তা জান্নাতে যাওয়ার, সেটা কি, সিরাতাল মুস্তাকিম। আমি বললাম রব্বুল আলামিন
সরল সঠিক পূর্ণপন্থা মোদের দাও গো বলি, এটা কার কবিতা? মুনাজাত গোলাম মোস্তফা। সরল সঠিক পূর্ণপন্থা মোদের দাও গো বলি, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। হ্যাঁ, যে পথে তোমার আমরা ক্লাস থ্রিতে পড়ছি, 83 সালে, কোন সনে? 83 সালে। সরল সঠিক পূর্ণপন্থা মোদের দাও গো বলি, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। তাহলে তোমার প্রিয়জন যে পথে চলে গেছে সে পথ দেখাও। এবার প্রিয়জন কোন কোন পথে গেছে? এবার রব্বুল আলামিন বলেন, যাদের উপর আমি নেয়ামত দিয়েছি তারা আমার প্রিয়জন, যাদের উপর আমার নেয়ামত দিয়েছি তারা আমার প্রিয়জন। বলেন, আরে হেদায়েতের রাস্তা কোনটা? প্রিয়জন যে পথে চলে গেছে, এবার প্রিয়জন কারা? যাদের উপরে আমি নেয়ামত দিয়েছি তারা হলো আমার প্রিয়জন। এবার কাদের উপরে আপনি নেয়ামত দিয়েছেন? أولئك الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا رب العالمين বলেন, যাদেরকে আমি নেয়ামত দিয়েছি এরা হলো চার দল, নবীরা, সিদ্দিকরা, শহীদরা, নেককাররা। সুবহানাল্লাহ, আজিব না? কুরআন ইফাসসিরু বাদুহু বাদা, কুরআন এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে। কুরআন কি করে বলে? এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে। তাহলে যাদের উপরে নেয়ামত দিয়েছি এরা কারা? নবীদের রাস্তা, এরা কারা? সিদ্দিকদের রাস্তা, এরা কারা? শহীদদের রাস্তা, এরা কারা? সালেহীনদের রাস্তা, সোয়ালাখ আম্বিয়া আলাইহিমুসসালামের রাস্তা এক ও অভিন্ন, সোয়ালাখ নবীদের রাস্তা এক ও অভিন্ন, সোয়ালাখ সমস্ত সাহাবীদের রাস্তা এক ও অভিন্ন। সুবহানাল্লাহ। এই জন্য ইনশাআল্লাহ আমরাও কলিজে হাত দিয়ে বলি, সোয়ালাখ নবীদের আকিদা যা ছিল, সোয়ালাখ সাহাবীদের আকিদা যা ছিল, আমাদের আকিদাও তা। আলহামদুলিল্লাহ বলেন, ইনশাআল্লাহ আসরের ময়দানে দেখা হবে কার আকিদা ঠিক, কার আকিদা নষ্ট। কি বলছি বলেন না? আমাদের আকিদা আপনারা বিশ্বাস হয় না আপনারা। তো কোন আকিদা নিয়ে আপনারা ঘর করেন? কোন আকিদা নিয়ে ঘর করেন? মানে কি বলবো, ঘর কর আপনি কোন আকিদা নিয়ে ঘর করেন? আমি নবীদের আকিদা নিয়ে ঘর করি। আমাদের কলিজা আকিদা যা, নবীদের আকিদা তা, আল্লাহ তাআলার জাত ও সিফাত সম্পর্কে নবীদের আকিদা যা, আমাদের আকিদাও তা। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলার জাত ও সিফাত সম্পর্কে রাসূলের আকিদা যা, আমাদের আকিদাও তা। সিদ্দিক আকবর আকিদা যা, আমাদের আকিদাও তা। আলহামদুলিল্লাহ, এক চুল ইনহিরাফ নাই, এক চুল, এক চুল, এক চুল, কোনো পরিবর্তন পরিবর্তন নাই, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য কাদের রাস্তা সিরাতুল মুস্তাকিম? নবীদের রাস্তা। বলেন কাদের রাস্তা? আবার বলেন কাদের রাস্তা? সমস্ত নবীদের রাস্তা, বাকি সমস্ত নবীদের তরিকা আমাদের কাছে জানা নাই, আর আমাদের রাসূল সমস্ত নবীদের তরজমান। সুবহানাল্লাহ। তরজমান মানে কি? মুখপাত্র। তরজমান মানে কি? মুখপাত্র। আমাদের নবী সমস্ত নবীদের কি? মুখপাত্র। আমাদের কিতাব সমস্ত কিতাবের ফলাফল। সুবহানাল্লাহ। আমাদের কিতাব সমস্ত কিতাবের কি? এই জন্য তাওরাত আল্লাহর কিতাব ছিল, তাওরাত আল্লাহর কিতাব ছিল এখন বিকৃত, জাবুর আল্লাহর কিতাব ছিল এখন বিকৃত, ইঞ্জিল আল্লাহর কিতাব ছিল এখন বিকৃত, আর কুরআন আল্লাহর কিতাব ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ তাওরাত আল্লাহ নাজিল করেছেন, লেকিন নিজের স্কন্ধে তাওরাত সংরক্ষণ করার জিম্মাদারি নেন নাই। জাবুর তিনি নাজিল করেছেন, নিজের স্কন্ধে জিম্মাদারি নেন নাই। ইঞ্জিল তিনি অবতীর্ণ করেছেন, লেকিন এটাকে সংরক্ষণের জিম্মাদারি তিনি তার কাঁধে নেন নাই। আর কোরআন তিনি নাজিল করে তার কাঁধে সংরক্ষণের জিম্মাদারি নিয়ে উম্মতের সিনায় সিনায় মাহফুজ রেখে দিয়েছে। বললাম না, 6 বছরের বাচ্চা বনশ্রী হাফেজ, বনশ্রী 3 মাসে, 6 বছরের বাচ্চা 3 মাসের হাফেজ হয়েছে আপনাদের বনশ্রী। দেখে আসবেন ওই ছেলেকে, গিয়ে কোথায় জানি, ব্যাংক কলোনি তিতাস রোড, ব্যাংক কলোনি মসজিদ মাদ্রাস। 3 মাস, কত মাস? 3 মাসের বাচ্চা আলিফ শিখে আমাদের
ওই বাচ্চাকে কেউ শিখিয়েছে বিষয়টা এমন না, রব শিখিয়েছে। তিন মাসে কিভাবে সম্ভব? আবার ছয় বছর বাচ্চা কি? এই জন্য কোরআন সমস্ত কিতাবের খোলাসা, কোরআন আসার পরে সমস্ত কিতাব, সমস্ত নবী আসার পরে আমাদের নবীজি সিরাজ মুনীরা, আমাদের আমাদের নবীজি সূর্য, সিরাজ মানে সূর্য। সূর্য উঠলে যেমন সমস্ত প্রদীপ নিভে যায়, সমস্ত পান সমস্ত তারকাগুলো নিভে যায়, আমাদের নবীজির আগমনে সমস্ত তারকা নিভে গেছে। এই জন্য আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশেষ নবী। আমাদের নবীর পরে যেমন কোনো নবী নাই, আমাদের নবীর পরে আমাদের নবীর আগে তেমন কোনো শ্রেষ্ঠ নবী নাই কি? আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী সর্বশেষ নবী। বলেন, এই জন্য যারা নবীকে শ্রেষ্ঠ নবী মানে না, এরা ওই ইহুদিদের প্রোডাক্ট। এটা নিশ্চিত ইহুদিদের প্রোডাকশন। পৃথিবীতে যত বাতিল মতাদর্শ আছে সব ইহুদিদের থেকে নেওয়া হয় না, যেখানে যেই সমস্যা আপনি বুঝবেন এর পেছনে ওরা আছে। এজন্য ইনশাআল্লাহ আগামী পৃথিবী হবে ইসলাম আর মুসলমানদের পৃথিবী, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আগাছা উঠলেই সাফ করে না, বলকে বাড়িওয়ালা এক বছর সেটা দেয়, দুই বছর রেখে দেয়, উঠ প্রত্যেকদিন বুঝি খেতে যাইতাম, রাত্রে বাজতাম, একদিন দুজন লোমু কামলা সাফ করে দিল। আর প্রত্যেকদিন সাফ করে খেত, প্রত্যেকদিন সাফ করে, মাঝে মাঝে সাফ বুঝেন নাই, পুকুরে কত সাপ বিচ্ছু কত কিছু জমা হয়, বাড়িওয়ালাকে দূর থাক। ও চৈত মাস আসলে পানি সেচ করে চুন দিয়ে দিব, সব মিলে দেবো, বুঝেন না। এবারও আল্লাহ তাআলা কয় দুনিয়া বহুত কাঁপাইছেন আপনারা, পৃথিবীতে যাকেই তোমাদের প্রতিবন্ধক মনে করেছ তাকেই তোমরা হত্যা করেছ। সারা দুনিয়াতে যেই মুসলমান মুসলিম দার্শনিক হয়েছে তাকে হত্যা করেছে, মুসলিম বড় বড় ডক্টর হয়েছে তাকে হত্যা করেছে, মুসলিম বড় বড় গবেষক হয়েছে তাকে হত্যা করেছে, মুসলিম বড় বড় বিজ্ঞানী হয়েছে তাকে হত্যা করেছে, চিকিৎসা ক্ষেত্রে খ্যাতে বড় হয়ে গেছে তো তাকে হত্যা করেছে, উদ্ভাবনী ক্ষেত্রে বড় হয়ে গেছে তো তাকে হত্যা করেছে, চাই সেটা আমেরিকাতে হোক, চাই সেটা জার্মানে হোক, চাই সেটা জাপানে হোক, চাই সেটা চীনে হোক আর ইন্ডিয়া হোক, পৃথিবীর যেখানেই কোনো মুসলমান মাথা তুলছে তাকে তারা হত্যা করে ফেলছে। রব বলেন এবার নিব প্রতিশোধ, সময় এসে গেছে। কি মাইক্রোসফট জাল বুনে আপনার ঘরে, প্রতিদিন বুনে, প্রতিদিন বুনে, প্রতিদিন বুনে, আপনি কিছু পারেন না, শুধু চায়া চায়া থাকেন। এরপরে একদিন যখন শুনেন যে কালকে কিন্তু ব্যয় আসবে, ব্যয়, এবার একটা ঝাড়ু নিয়ে সব শেষ। আল্লাহ তাআলাও যেন বলেন আমার মাহাদি আসবে, আমার ঈসা মাউউদ আসবে, অতএব আমি আমার জমিনকে পাক করার টাইম হয়ে গেছে। বলেন না ইনশাআল্লাহ। পাক করা শুরু করে দিছে, এখন তিন দিন ধরে হাত জোর করে বিশ্ব প্রবলদের কাছে আমাদেরকে বাঁচান, যুদ্ধ বিরতি। আরে সুবহানাল্লাহ, বলবেন না, পিটার উপরে কোনো ওষুধ নাই, যেভাবে সব দিক থেকে শুরু হয়েছে, হ্যাঁ আসমানের টা এখন রয়ে গেছে, এখন শুধু জমিনের টা চলতেছে। বলেন না, ওটা চলতেছে, বলেন, এখন শুধু জমিনের টা চলতেছে, আসমানের টা এখন রয়ে গেছে। এই জন্য কিছু মানবো কিছু মানবো না, এটা হবে না। কি বলছি বলেন, সবাই নতুন করে ঈমান তাসদীদ করেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি من الله تعالى والبعث بعد الموت মাঝে মাঝে এগুলো কি করা, চর্চা করা, মাঝে মাঝে নিজে নিজে বুঝে বুঝে পড়া, মাঝে মাঝে ইমানকে রিনিউ করা, ইমানকে কি করা, নতুন করা, নবায়ন করা, মাঝে মাঝে ইমানকে তাজা করা, ইমানকে কি করা, প্রতিবার কালিমা তাইয়্যিবা পড়তে ইমানকে তাজা করা, ইমানকে তাজা করা, ইমানকে কি করা,
وننزل من القرآن ما هو شفاء আমি কোরআন নাযিল করেছি যেটার মধ্যে রেখে দিয়েছি শিফা। শিফা মানে কি? পেটের শিফা? না না, পেটের শিফা নয়। কিসের শিফা বলেন? হৃদয়ের শিফা। ইয়া আইয়ুহান্নাস কদ জাআতকুম মাউইযা, এটা তোমাদের জন্য উপদেশ। পড়েন না প্রতিদিন পাঁচটা মিনিট কোরআন কারিমের তেলাওয়াত করেন, আরও পাঁচটা মিনিট কোরআন কারিমের তরজমা পড়েন, হৃদয়ের দুনিয়া আবাদ হবে, আবাদ হবে। আমার কাছে এক পৃষ্ঠা পড়লে আলহামদুলিল্লাহ মনে হয় যে দু চার দিন আলো আলো লাগে, আলো আলো কি লাগে বল, আলো আলো। এটা আমি এখানে বসে কিন্তু তিন পৃষ্ঠা পড়ে দিচ্ছি, আমি তিন পৃষ্ঠা আমি কিন্তু তর্জমা করছি, আমি কিন্তু তিন পৃষ্ঠা কি পড়ছি, তর্জমা করছি, শাঁ শাঁ করে পড়ে। ইয়া আইয়ুহান্নাস কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে এসে গেছে তোমাদের কাছে উপদেশ। ওয়াশিফাউন লিমা ফিসুদূর, হৃদয়ের মন হৃদয়ের শিফা। ওয়াহুদান, এবং যা যা দিয়েছি সব হেদায়েত। এটা কি? এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের রাস্তা দেখান। হেদায়েতের রাস্তা কাদের রাস্তা? আনআমতা আলাইহিম। এই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে নামাজে যখন সূরা ফাতিহা পড়ি তো আনআমতা আলাইহিম বলার সময় আমি দিলে দিলে কথা ভাবি, রব্বে করিম যাদেরকে নেয়ামত দিয়েছেন তাদের মধ্যে আমাকে সুমাস করে দেন, এদের সাথে আমার হাসর করে দেন। এই জন্য এক কিতাব আছে মাদারিজুস সালিকিন, মাদারিজুস সালিকিন ফি তাফসির ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই কিতাবটা আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার কিতাব, সূরা ফাতিহার তাফসির চার খণ্ডে, কয় খণ্ডে? এত মোটা মোটা চার খণ্ডে এই কিতাব। আমি এই অধ্যায়টা পড়ছি 2012-13 সালে আমার গাড়িতে বসে, আমার আব্বা ছিলেন আমার গাড়ির সামনে বসে, আমরা যাচ্ছিলাম আমার ফুফুর বাড়ি শ্যামবাগ। আমি এই অধ্যায়টা পড়লে আমার আব্বাকে বলছি, আব্বা দেখেন দেখেন এটা কি মজা, ক ক আব্বা অনেক ভালো আলম ছিল, আব্বা তিন কাজ করতেন, 24 ঘন্টা তিন কাজ করতেন, হয় পড়তেন আর না জিকির করতেন, না ঘুমাইতেন, কারোর সাথে আড্ডা দিতেন, কিচ্ছুই বলতেন, কথা বলতেন, পড়তেন জিকির করতেন ঘুমাতেন। লক্ষ্মীপুর যে মসজিদে আব্বা 35 বছর ইমাম ছিলেন ওই মসজিদেই আমি এখন দুই জুমা পড়াই, আমি দুই জুমা পড়াই আমার আব্বার মসজিদ। এটা আমি ইনহার্টেড, এটা আমার মিরাজ। কি জানি করছিলাম, মাদারিজুস সালিকিনের মধ্যে লিখছেন আনআমতা আলাইহিম, আল্লাহ যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন, যাদের উপরে আপনি কি দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে যদি কেউ হেদায়েত প্রাপ্ত হয় তো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই চার দলকে পাঠিয়ে দিবেন তার কাছে। কয় দল? কে কে? নবীরা, সিদ্দিকরা, শহীদরা, নেককাররা। আচ্ছা, মৌতের সঙ্গে সঙ্গে কি পরিমাণ একা আপনি, কি পরিমাণ একা? আর তখন যদি সোয়া লাখ নবীরা এসে পড়েন তখন কি পরিমাণ সঙ্গী আপনার? সুবহানাল্লাহ, বলে না সোয়া লাখ নবীরা এসে বলবে ঘাবড়াবা না আমরা আছি। এবার সোয়া লাখ নবীদের জামানার সমস্ত নেককাররা বলবে আমরাও আছি, সোয়া লাখ নবীদের জামানার সমস্ত শহীদরা বলবে আমরাও আছি। এবার আদম থেকে কিয়ামত পর্যন্ত যত নেককার ছিল সকলেই বলবে আমরাও আছি। আচ্ছা এবার বলুন তো দেখি, হাসুনা উলাইকা রফিকা, আব্বুল আলামিন বলেন সেদিন বুঝবা তোমার বন্ধু মহল কতই না সুন্দর। কি আজীব দেখ, আচ্ছা তখন বন্ধু কেমন হবে? আচ্ছা আল্লাহর নবী যদি এসে বলে এই ছেলে ঘাবড়াবা না আছি আমি, আবার যদি খালিল, ওরে আরেকজন খালিল দাঁড়িয়ে আছে, ওরে কলিম দাঁড়িয়ে আছে, ওরে ঈসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, ওরে সিদ্দিক আকবর বলে বেটা আমিও আছি। আচ্ছা এবার কেমন হবে? আল্লাহ তাআলা নিজেই আনন্দের আতিশয্যে বলেন হাসুনা উলাইকা রফিকা, সেদিন তার বাবা তোমার বন্ধুরা কতই না দামি। এই জন্য মাদারিজুস সালিকিনের মধ্যে হযরত আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া বলেন
কেউ যদি দিনের উপরে চলতে গিয়ে একা হয়ে যায়, অনেক যুবক আছে তবলিগে বাইরে হয়ে গেছে, গা দাঁড়িয়ে রাখছে, সুন্নতের উপর উঠছে, তো তাকে এখন তার বন্ধুরা আর ভালো পায় না, আছে না নাই বলেন? ইভেন তার আব্বা আম্মাও ভালো পায়, বাবা মাও তাকে ভয় করে, বোনেরা তার সাথে কথা বলেন, বাস্তব না বাস্তব? আমিও ছিলাম এর একটা উদাহরণ, আলিয়া মাদ্রাসা ছিলাম, যেদিন কয়েক গেলাম সব ভয় করে, কেউ কথা বলে না, সব কেমন জানি, কেউ আর আদর করে না, আগের মতো আর আদর করে না, কি হবে এটা, কি হবে এটা, কি হবে এটা, কি হবে? আমার বন্ধুদের নিয়ে বড় টেনশনে ছিল তারা সবাই, বলেন না আলহামদুলিল্লাহ, কি ছিল বলেন? আরে বড় টেনশনে ছিল সবাই, বড় টেনশনে ছিল, আল্লাহ মাফ করুন। কি জানি করছিলেন, তুমি যদি একা হয়ে যাও, একা 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 আল্লাহকে পাইতে গিয়ে তুমি যদি একা হয়ে যাও, অচিরেই দেখবা সোয়া লাখ নবী তোমার সঙ্গী, আর আল্লাহকে ছেড়ে দিয়ে যদি তুমি হাজারো লাখ বন্ধু বান্ধব সম্বলিত হও, অচিরেই দেখবা তুমি বড় একা, নাউজুবিল্লাহ বলেন না, অচিরেই দেখবে বড় কি, বড় একা। আপনার কি মনে হয় নেতানিয়াহু মৌতের পরে দেখবে হযরত মুসা তার হাত ধরছে না? মৌতের পরে মুসা হাত ধরছে, মুসা ইসলাম হাত ধরছে না? বেটা অনেক কিছু করেছো, আসো, এটা দিয়ে অপেক্ষা করতেছে,